মানে গরমি চলে চালাই মানে হঠাৎ করে আসি এগারো সাল আছি আপনি ঢুকলাম তো এদিকে আর টাকা দিলে ছেড়ে দেয় এমন কি আর দেয় না সন্ধ্যাবেলা গ্যামজাম লাগে তখন হয়তো টর্চার করে যে সরো 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 উন্নয়নমূলক কাজ চলতেছে বড় মাছের আড়ত একটা বড় সবজির আড়ত আবার এখানে আমার বাম পাশে আছে পুরাটাই গ্রাম ইচ্ছা করলো রিক্সা পুরোপুরি বন্ধ করতে পারতেছি না ট্রাফিক ব্যবস্থাপনা যিনি থাকেন তাকে অতিক্রম করার পরে সে আবার সুযোগ নিয়ে বিভিন্ন লেনে মেইন রোড সাথে চলাচলের চেষ্টা করে কিন্তু সেটাও আমরা অ্যাড্রেস করেছি এবং পারতপক্ষে আমরা চেষ্টা করি পিক আওয়ারে অন্তত রাত দশটার মধ্যে যেন কোনো মেইন রোডের রিক্সা না থাকে রোডের সবসময় একটা শ্রেণীবিন্যাস থাকে যেটাকে আমরা বলি ফাংশনাল ক্লাসিফিকেশন সেখানে আর্টারি আর্টারি থেকে আপনার সেকেন্ডারি রোড থেকে লোকাল রোডে যাবে এবং আর্টারিতে সবসময় মোটরাইজ ট্রাফিক চলার কথা এবং এদের যদি গতিবেগের মধ্যে তারতম্য হতে থাকে ওই যে আপনার যে আর্টারি বা আমরা যেটা মেইন সড়ক বলছি তার যে আপনার ফাংশন সেই ফাংশনটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না ¶¶